সেই দল হয়ে খেলছেন, আমরা সে দুটি দলকে মাঠে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি, দলগুলো দয়া করে মাঠে আসুন, যাদের জন্য বিশাল আয়োজন, সেই দর্শকরা অপেক্ষা সেই দুপুর থেকে অপেক্ষা করছেন আজকের এই ময়দানে, আমরা আমন্ত্রণ জানাচ্ছি, দর্শকরা অপেক্ষা করছেন, দুদলের খেলোয়াড়রা মাঠে আসুন, দুদলের খেলোয়াড়রা মাঠে আসুন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যারা খেলবেন আজকের এই ফাইনাল খেলা শুরু হয়ে গেল, ফাইনাল খেলা। হলুদ জার্সি এবং মাঠের দক্ষিণাংশে নীল জার্সি, এটি হলো দাদা ভাই ইস্তাম্বুল ক্লাব। ধারাবাসের মঞ্চ থেকে আপনাদের ক্রীড়াঙ্গনের সাথী আমি খোরশেদ রায়হান আমন্ত্রণ জানাচ্ছি চলতি ম্যাচে ধারাবাহ নায়ক। এত মানুষ, জায়গা নেই, উপায় নেই যাওয়ার, আর নড়ারও জায়গা নেই, জনগণ যাবে কোথায়, শুই রাখবার জায়গাটুকু নেই, শুই রাখবার জায়গাটুকু নেই, এ কারণে কোনো উপায় নেই, যারা পরে এসেছেন বেচারা একেবারে হতাশ হয়ে গেছেন। ডবার থেকে বাধা দু নম্বর জার্সি নানা, নানা থেকে প্রতিপক্ষের খেলোয়াড় কামারা হোয়াইট, আরো একবার শেখ কামারা, দুর্বল লক্ষণ, এক নম্বর জার্সি দলের পক্ষে যে শটটি করলেন ব্যর্থ সব। কত সামনে আসবি না তো, আট নম্বর জার্সি লিখেছেন, এটা হলো বেড়াল, আসলে এটা বেড়াল নয়, বেড়াল হলো যিনি রাইট হাফে খেলছেন ওইটা হলো বেড়াল, কারণ এই প্লেয়ার গুলো তো আমি চিনি, নাম্বার গুলো ভুল দিয়েছেন তারা, জানি না কিভাবে এত প্রস্তুতি থাকার পরও নাম্বার গুলো ভুল হলো কি করে। মোস্তফার সহযোগী একটা টুকা Thank you.
থেকে বাধা ব্যবস্থা না না প্রতিপক্ষে রক্ষণ ভাগ ক্যামেরা হোয়াইট সেখানে ছিলেন ক্যামেরা মৌজা পুরুষ লিঙ্গ নারীরা ওই যে দেখেন বাড়ির সাথে খেলা না দেখে বাচ্চা নিয়ে খেলছেন তারা নারী খেল ডগার কাছে প্রতিপক্ষের কামারা মোজা এই অবস্থায় ইলিয়াস মধ্যমার থেকে এই যাত্রায় আব্বাস থেকে আইকে মাননীয় সংসদের দারুণ আন্তরিকতার ফসল আমাদের এই প্রণালী 2018 সালে শুরু 19 সালের ফাইনাল মাননীয় সংসদ বগুড়া পাঁচ বীর মুক্তিযোদ্ধা হাজ হাইবুর রহমানের বীর মহোদয় যার অর্থায়নে যার আন্তরিকতা যার ভালোবাসায় আমাদের এই বিশাল আয়োজন যার নামকরণ এই টুর্নামেন্টটি আমরা অভিবাদন জানাচ্ছি তিনি সহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ধরুন জেনারেল আব্দুল হাই খবর সাহেবকে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অনেকে রয়েছেন আমাদের সঙ্গে আমরা সকলকেই স্বাগত জানাচ্ছি এবং মাত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মহোদয় রয়েছেন আমরা তাদেরকে অভিবাদন জানাই তিরাক সহ তার সহযোগী যারা রয়েছে প্রতিষ্ঠানের গভর্নিং বোর্ড বলতে বলতে বাংলাদেশের প্রথম আব্বাস উদ্দেশ্য ছিল রাইট ব্যাক এন্ড রাইট উইথ ব্যাক এর খেলোয়াড়ের প্রতি 4 নম্বর জার্সি শিখা বর্ষ ওয়ার্ল্ড জার টস মানে বাইরে ফ্রাই ফারুক ক্ষেত্র করবার জন্য ইসলামপুর দাদা ভাই দলের পক্ষে ফারুক চৌকাতে উদ্দেশ্যে নামো আব্বাসের বাধা ভয় একটা বৃষ্টি কখন যে পানি পড়ে সমস্ত বৃষ্টির ভয়কে উপেক্ষা করে আজকে ধনুট উপজেলা পার্শ্ববর্তী উপজেলা শেরপুর সহ বগুড়া জেলা এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার দর্শক যমুনা পার হয়ে এদিকে এসেছে করতোয়া পার হয়ে এদিকে এসেছে খেলা দেখবার জন্য আজকে এলাকায় কোনো পুরুষ লোক নেই বাড়িতে বাড়ি আর কি বলতো তুমি থাকো আমি গেলাম গোল নিয়ে আসবো সন্ধ্যায় প্রতিপক্ষের বাধা রকমবাদ থেকে হেল্ট করেছিল ফারুকের প্রতি ফারুক কোথায় সামনে আছে রক্ষণ ভাগের আব্বাস ছিলেন মধ্য মাঠে ক্যামেরা মজে মধ্যভাগের ভিক্টরি রক্ষণ ভাগের বাধা মাইকেল ছিল ওই জায়গায় মাইকেল আজ দুপুর বেলায় তিনি কিন্তু সাত মাথায় এটা আজকে 2 নম্বর নিয়ে খেলছেন সেক্ষেত্রে
পুরোপুরি কাছে লিখেছি মাইকেল, দুপুরবেলা সাত পাতা দেখা হয়েছিল, একসঙ্গে দশটা পরোটা নিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম তুমি কয়টা খাবে, তো সবগুলাই আমি খাবো। তাকে দুই নম্বর জার্সি যিনি খেলছেন দাদাভাই ইসলামপুর দলে মাইকেল, পাতলা স্বাস্থ্য, খায় বিশাল, দুপুরে তারা কিন্তু ভাত খায় না, সাত পাতায় দেখা হয়েছিল তার সঙ্গে। ভালো বাংলাও বলতে পারে, ভালো বাংলা বলতে পারে মাইকেল, অনেকদিন ধরে বাংলাদেশে আছে। আসলে মাইকেল নাইজেরিয়ান নয়, তিনি এসেছেন উগান্ডা থেকে, উগান্ডা, উগান্ডা একটা রাষ্ট্রের নাম, উগান্ডা থেকে এসেছেন এই মাইকেল। বর্তমান থেকে হে শেখ কামারা, নাও ওয়াপাস, নাও টোটালি বাংলাদেশের ভিক্টরি, নাও এর আমল, দাদা ভাই ধরে পাকে আমল, চমৎকার চোখাম। এবারে কিন্তু জনগণ নীরব, আজকে দাদা ভাই আর নানা ভাই অর্থাৎ গোহাই দুই দলে কঠিন শিয়াল অস্ত্র এনেছে, পৃথিবীর সবচেয়ে বড় বড় অস্ত্র, একপাশে ডোনাল্ড ট্রাম্প আর একদিকে হলো সেই কিং জং, দুই দিকে আজকে ডোনাল্ড ট্রাম্প আর কিং জং লড়াই, শিয়ালাই শিয়ালাই, মাঝখানে যে গোল, সেই গোলটি কার পক্ষে দেখবার অপেক্ষা। আমরা অভিবাদন জানাচ্ছি আয়োজক মন্ডলীকে, এরকম মফস্বল এলাকায় বিশাল টুর্নামেন্ট, হাজার জনতার ঢল, কাঁঠাল গাছ, মেহভরি গাছ, ইউক্যালিপটাস, নিম গাছ, জাম গাছ, আম গাছ, সমস্ত গাছ ভরে যাওয়ার পরে শক্ত সন্ধ্যার গাছে, কলা গাছের ডালেও দর্শক ওই ব্যবস্থায় ফ্যাক্টরি শেষবতা কাজ পায় বাইরে, দর্শক দেখেন জায়গা নেই, তারপরে যাবে কোথায়? মাঠের দক্ষিণ দিকে টিনের যে ছাদ গুলো দেখা যায়, মনে হচ্ছে রোহিঙ্গারা বসে আছে, জায়গা নেই, উপায় নেই, যাবো কোথায়? কিন্তু যারা একেবারে গা ছেড়ে বসে আছেন, নীল আর লাল জাম গেঞ্জি বানা, খবরদার গোল মনে করে পিছলে নিচে পড়বেন না। সেখান থেকে লম্বা করে বাড়িয়েছিল বলের সঙ্গে কামারা মোজাল, চমৎকার ডাস্টম্যান রাইট ব্যাক থেকে অবস্থা শেখ কামারা, ইসলামপুর দাদা ভাই দলের পক্ষে ডান প্রান্তে নরক, ঢাকা মুক্তিযোদ্ধা এই খেলা বল আওয়াজ বেশি কার, ইসলামপুর দাদা ভাই আওয়াজ তো একবার দেখি বুকে স্টেজ কেঁপে গেল, দাদা ভাইয়ের পক্ষে আওয়াজ বেশি, কিন্তু গোহাইলের দর্শকও কম নেই, তারাও কিন্তু একটা ব্যাপক দর্শক, মাটি থেকে 40 ফিট উপরে ওই ক্যালিফোর্নিয়ার গাছের লাল বাহিনী, তারাও কিন্তু দাদা ভাইয়ের সাপোর্ট করছেন, আরেকজন 60 ফিট উপরে ইন্ডিয়ান অফিসের ছা গাছে একবারে, তারাও কিন্তু মেহুরি শক্ত ডাল ধরে আওয়াজ করছেন। চৌকুশ আছে ডিফেন্ডার, অভাবিক ফুটবল দারুণ খেলেন এই দলক,
কৃষ্ণ আলমগীর শিশুদের রক্ষক মাসুম কিন্তু বলকে নিয়ে গেলেন ছৌ মেরে শেখ জামালের এই গোল রক্ষক মাসুম। আট নম্বর জার্সি মাইকেল ছিল যারা গাছের উপরে আছেন নিচের দর্শক গুলাকে ডিস্টার্ব করবেন না, পাতা ফেলবেন না, থুতু ফেলবেন না, যদি বাড়াবাড়ি করেন গাছের গোড়ায় হাসু লাগাবো, বিভিন্ন রাষ্ট্রের খেলোয়াড় আজকে মাঠে নাইজেরিয়া সহ দেখেন কতগুলো আজকে বিদেশি। তারা কিন্তু ফেসবুক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা ছড়িয়ে দেবে সারা বাংলাদেশে যে ধরুন উপজেলার গোসাইবাড়ির মাঠ বিদেশি খেলোয়াড়ে পরিপূর্ণ ছিল 28 সেপ্টেম্বর বিকেলটি। দুর্দান্ত ঘোষণা করেছেন সরকার একেবারে নেশার বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত শক্ত, কোনো ছাড় দেওয়া হবে না, ছাড়ের ক্ষেত্রে জিরো টলারেন্স অবস্থান সরকারের। এখনো পর্যন্ত গোল দিয়ে এলো না,
এখনো পর্যন্ত যে গোল এলো না, লড়াই শিয়ারায় শিয়ারায় 12 জন ফরেন খেলোয়াড়, বিদেশি খেলোয়াড়, আমাদের সদস্যরা মাঠে বিভিন্ন অংশে দায়িত্ব পালন করছেন এবং আমাদের পুলিশ ভাইরা রয়েছেন, পুলিশ ভাই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, তারা কিন্তু মাঠের বিভিন্ন অংশে রয়েছেন, কেবল পুলিশ রয়েছেন, কেবল সিভিল রয়েছেন, গোয়েন্দা বিভাগের সদস্যরা রয়েছেন, মাঠের বিভিন্ন অংশে তারা কিন্তু আইন শৃঙ্খলা দায়িত্বে এই গোটা মাঠ থেকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেই পুলিশ ভাইদেরকে। এবং তার সহযোগীরা থেকে সেটি ক্লিয়ার করেছেন অবশ্য মাইকেল, মাইকেল থেকে এরকম অবস্থায় প্রতিপক্ষের 8 নম্বর জার্সি, এখানে অবশ্য মুস্তফা শেষ অবস্থায় 2 নম্বর জার্সি ক্লিয়ার করেছেন ডক্টর ভাকে, 2 নম্বর না না আজকে কিন্তু বর্তমান দুধারি দারুণ নিয়ন্ত্রণ করছে, দুধারি কিন্তু বর্তমান দারুণ নিয়ন্ত্রণ রেখেছেন, লাম্বা সাইডার মাইকেল গোলরক্ষক কিন্তু বের হয়ে গেছে, বেপাতিক অবস্থা বলছে কারণ লেফট উইং ছিল সেখানে অবশ্য অল্প আসার মতো খেলাবার আইকে থ্রোয়িং আইকে সিয়ার সর্বোচ্চ গোলদাতা আইকে এবং আব্বাস গত 18 তারিখে গত 18 তারিখ পাবনার মাঠে দুর্দান্ত গোল করেছে শিয়ালতল দল এই এই আব্বাস 11 নম্বর জার্সি এবং আইকে জুনিয়ার গতকালকে 2টি গোল করেছে বগুড়ার মাঠে। আকাশের কাকগুলো সন্ধ্যা হওয়ার আগে এসে চিন্তা করে হায় হায় আমার বাড়ি গেল কই, আদম সন্তান তো বাড়ি দখল করে নিয়েছে, গাছের ডালে ডালে আজকে মানুষ, কি হবে আমাদের অবস্থা। বদবদে ফেকে লম্বা সাইডার শেখ রামশ রক্ষণ ভাতে ডায়মন্ড গোল পেয়ে গেলেন এরামল, দাদা ভাই দলে ফাঁকে ইলিয়াসু, এই অবস্থায় মোস্তফাদের সুইচ থেকে নানা আক্রমণ মাঠের মধ্যখানে যদি কিছু ভিটি মাটি ফেলে দেওয়া যায় ভবিষ্যতে মাঠটা সংস্কার করা যায় কিনা, কারণ মধ্যমাঠ থেকে কিছুটা বল দখলে রাখা যাচ্ছে না, মাঝমাঠ থেকে ঠিক মতো খেলোয়াড় কিন্তু বল পাস করতে পারছে না, মাঝমাঠে ধীষ্ট হওয়ার কারণে মাঝমাঠ থেকে কিন্তু বল আক্রমণ শুরু হয়, ঠিক ওই মাঝখানেই কিছু কিছু যে ঘাসের সমস্যা এবং গ্রাউন্ডিং এর প্রবলেমের কারণে, গ্রাউন্ডিং এর প্রবলেমের কারণে মধ্যমাঠ থেকে বল কিন্তু সেভাবে ক্রিয়েট হচ্ছে না, রাইট উইং লেফট উইং সেন্টারের থেকে পজিশনে কিছু কিছু জায়গায় ঘাস, কিছু কিছু জায়গায় ঘাস নেই, এই কারণে ঠিক মতো বল কিন্তু পায়ে থাকছে না, এটা কিন্তু খেলোয়াড়দের জন্য ডিস্টার্ব,
আমরা আশা করবো আগামী দিনে এইটাকে অবশ্য সংস্কার করে মাঠটাকে মধ্যখান্তের চারদিকে ঢালু করে ভিটে মাটিতে মাঠটাকে সংস্কার করা যায় কিনা, অবশ্যই মাননীয় সংসদ আছেন, আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন, এই বিষয়টি নিয়ে তারা অবশ্যই আলোচনা করে সমাধান দেবেন আগামীতে। আটের বিরুদ্ধে হলুদ কার্ড বাংলাদেশের উপরে হামলা হয়েছে, নাইজেরিয়া এবং আফ্রিকারা হামলা করেছে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের লোকগুলো আফ্রিকা নাইজেরিয়াতে গিয়ে যখন ব্যবসা করে সেটাকে হামলা করে তারা, তাহলে কঠিন রাগ এগুলো। এখনো পর্যন্ত বল ঢুকাতে দেয়নি, শেষ অবস্থায় বল চলে যায় গোল্লাইনের বাইরে গোল শট। নানা থেকে মামা, মামা থেকে ফারুক, তিনি মারুকার থেকে বাইশের
জাতীয় দলের এই তারকা খেলোয়াড়
আসুক, শেষ অবস্থায় গোল কিন্তু করতে পারলেন না দাদা ভাই ইসলাম ফুটবল। তিনি গায়ে রিক্ত হস্তে যাত্রায় গোল পেয়েছেন ছয় থেকে শ্রী চট্টগ্রাম আবহাওয়ার এই খেলোয়াড়টি। সামনে কেউ দাঁড়াবে না, সামনে কেউ দাঁড়াবে না, ভিতরে কেউ যাবে না। একজন টিম ম্যানেজার সাইডে এসে খেলোয়াড়দেরকে সাইডে ডেকে কথা বলবেন, সামনে কেউ দাঁড়াবে না, খেলোয়াড়রা সাইডে এসে জেনারেল মোহাম্মদ কাজী রহমান এবং অফিসার্স ইনচার্জ শেরপুর থানা জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির, আমার ধন্যবাদ জানাচ্ছি স্যারদেরকে। হয়েছে বেচারা মানিতে পরে কথা আল্লাহ তুই দেখিস, আইকে কিন্তু বেশ কয়েকটা ট্যাকেল হয়েছে বলের উপরে মুভমেন্ট ছিল, যে কারণে ফল হওয়ার কোন চান্স নেই, বল ট্যাকেল ছিল অবশ্য বল মুভমেন্ট ছিল বলে না। শেখ কামারা লম্বা সেন্টার ডান পাশে নালো কুতুশা রঙ্গির বাচ্চাদের টপমানের বাইরে, হাজার হাজার মানুষের হৃদয় স্পন্দন, বগুড়া পাঁচ আসনের মানীয় সংসদ বিনোদনের জন্য তিনি কিন্তু বলেছিলেন যুব সমাজ থেকে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ এই পেশ অপকর্মগুলোকে প্রতিহত করতে হবে, এই জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। মানীয় সংসদের চমৎকার আয়োজন এটি, বাসার থেকে আবারও এবারে কিন্তু করোনা
Darum steht dann der Referee, absolutely wild decision by Referee. The sanction card. Rohail Dhani Pakke. Guard action, double side. Second half, they can't touch it. Action, nobody. Hold up, behind you, give it to Tara. Rohail Dhani. প্রথমার্ধে 30 মিনিটে আইকি জুনিয়রের গোল এগিয়ে রয়েছেন তারা। What a great opportunity now once again! ইলিয়াসু হেড করে বলকে ক্লিয়ার করে দিলেন তিনি। একেবারে গোল লক্ষ্য অবশ্য কামিজ কিন্তু ঠিক জায়গা মতো ছিল ওই জায়গায়, একেবারে মুভমেন্ট অফ পজিশন ঠিক ওই জায়গায় ছিলেন। তারপরে কিন্তু ইলিয়াসু এটা রিক্সটাকে ক্লিয়ার করলেন হেডের শুরুতে। চেষ্টা করছেন তারা গোল আনবার জন্য, পিচে রয়েছে 1-0 গোলে। আজকের এই ম্যাচে আর সেই সারিয়াকান্দির দল এখানে এসেছে বহাই। আগামী 30 তারিখ বগুড়া শহীদ চান্দ্র স্টেডিয়ামের সঙ্গে মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে জেলা প্রশাসক কোন কাপের সেমিফাইনাল আগামী 30 তারিখ সেখানে লড়াই করবেন যথারীতি গাবতলী উপজেলার সঙ্গে শিবগঞ্জ। আগামী 30 তারিখ বগুড়ায় বিসি গোল্ড কাপ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা শিবগঞ্জ এবং গাবতলী, এবং 1 তারিখ দ্বিতীয় সেমিফাইনাল খেলা যেখানে লড়াই করবেন কাহারু বনাম আজকে যে দুটি দল খেলছে সারিয়াকান্দি এবং সোনাতলা। সোনাতলা কিন্তু এগিয়ে রয়েছে 3-0 গোলে। এই দলটি আগামী 1 তারিখ বগুড়ায় চান্দ্র স্টেডিয়ামের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা মমতাজউদ্দিন স্টেডিয়ামে বিসি গোল্ড কাপে সেমিফাইনালে খেলবে। 30 এবং 1 হবে সেমিফাইনাল, এবং 4 তারিখে বগুড়া স্টেডিয়ামে হবে ফাইনাল খেলা জেলা প্রশাসক গোল্ড কাপে। আপনি অবশ্যই আমন্ত্রিত।
আমাদের মাননীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আব্দুল হাই খোকন ভাই, তিনি ছিলেন, দলের দলকে নিয়ে গিয়েছিলেন, দারুণ লড়াই করুন। শেষ অবস্থায় একটি দলকে অবশ্য হারতে হবে, দলটি শেষ অবস্থায় হেরে এসেছে, দারুণ একটি লড়াই করেছিল দল সেদিন, আনফর্চুনেটলি তাদের ভাগ্য সেদিন সুপ্রসন্ন হয়নি। বলতে বলতে আরো একবার ফিরে আসো, বলতে মারতে গেলাম বা সেন্টার একেবারে মাথা ঘুরে নাইজেরিয়ান বাংলাদেশি ট্রাকের ধাক্কায় নাইজেরিয়ার তেলের লড়ি সিট পাটা সাত নম্বর জার্সি সেগুলো রয়েছেন অবশ্য পেলাম। তালিকা তো দেওয়া আছে 3, এটা তো ভুল। শুধু গোহাইন দলে ভুল করেনি, দাদা ভাইও ভুল করেছে, তারা জার্সি নাম্বার দিতে। আবার কি হওয়া আগে লোক ভাগ ছুটা হয়ে আসে একেবারে বলকে পাঠালেন শুনু সরকারের ছক্কা হাঁকিয়ে চট্টগ্রাম আবহাওয়ার এই খেলোয়াড় নরক মুক্তিযোদ্ধা ঢাকা মুক্তিযোদ্ধার নরক সেখান থেকে বন্ধ করে পালা করছেন এবারে কিন্তু সেখান থেকে আরো একবার
তার সতীর্থ খেলোয়াড় আব্বাস একে পারেননি বলটা কোমর রচনায় মধ্যমান থেকে বল চলছে ফিরে আসু শেখ কামারা দর্শক সম্ভবত মাঠে কম, এই জন্য আওয়াজও নাই বলও নাই। কলিজাটা ছোট করবেন না, কলিজাটা বড় করবেন। গোহাইল তারা শিয়ানা দর্শক, আওয়াজ তুলেছে দোল পেয়েছে, আপনারা নীরব কেন? আগামী চার তারিখে আপনারা আসবেন বগুড়া মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে, জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে এবং 30 তারিখ 1 তারিখ 2 দিন হবে সেমি ফাইনাল। বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়, নাইজেরিয়া, সেনেগাল, উগান্ডার খেলোয়াড়রা পরিপূর্ণ একটি টুর্নামেন্ট চলছে বগুড়ার সবচেয়ে বড় আয়োজন, উত্তরবঙ্গের সবচেয়ে বড় আয়োজন চলছে বগুড়ার জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট। আগামী 30 তারিখ এবং 1 তারিখ সেমি ফাইনাল, 4 তারিখ হবে ফাইনাল। থেকে ব্যবস্থা গোয়াল দলের পক্ষে 11,000 ভোল্ট, বাপ রে বাপ, চুল পেকে গেছে বেচারা হেড করতে করতে। নাইজেরিয়ানদের চুল দেখলে মজা লাগে, আসলে চুল না কিরা পাথর, আরে প্লাস্টিকের চুল বসিয়ে দেয় তারা, সিনোনির অভাবে আস্তাতে পারে না। দুই আইকে আজকে চেষ্টা করছে নিজের নামের প্রতি গোল লাগাতে, আইকে জুনিয়র কিন্তু গোল করেছেন গোহাইল দলের পক্ষে। খেলা যখন শেষ হয়ে যাবে, খেলা যখন শেষ হবে পুরস্কার বিতরণের সময় আমাদের মাননীয় সংসদ যেখানে বসে আছেন স্টেজ থেকে কমসে কম 100 গজ গোলপোস্ট থেকে একেবারে ওই বার পর্যন্ত, এই গোলপোস্ট থেকে মাঠের পশ্চিমে অর্থাৎ বটতলা পর্যন্ত ফাঁকা রাখতে হবে 100 গজ ব্যবধানে, কারণ আমাদের দুই দলের খেলোয়াড় স্মৃতি সামনে আসবে, তারা পুরস্কার নেবে। মাননীয় সংসদের কথা শুনবো আমরা। আমাদের এই টুর্নামেন্টের আয়োজকের অন্যতম চালিকা শক্তি যারা লিয়াকত আলী রিটন ভাই, খেলা পরিচালনার দায়িত্ব যিনি, আপনি খেলা শেষ হওয়ার আগে ভাগেই এই গোল পোস্ট থেকে আমাদের বট গাছ পশ্চিম দিকে এতদূর সম্পূর্ণ জায়গা এবং অর্ধমাঠ ফাঁকা রাখবার জন্য আমাদের সদস্য এবং পুলিশ ভাইদের সহযোগিতা নেবেন। স্টেজের সামনে দু দলের খেলোয়াড়রা আসবে, আমাদের মাননীয় সংসদের মূল্যবান কথাগুলো আমরা শুনবো, তারপরে আমরা পুরস্কার বিতরণ দিয়ে আমরা নিজ নিজ বাড়িতে ফিরে যাব। সেখানে বসো মাইকেল, শেখ কামারা এরে আসো, এখানে মোস্তফা রাখতে পারে মাইকেল সোনিয়া, যে কারণে
ফরেন খেলোয়াড় কিন্তু আস্তে আস্তে বল নিয়ে যাচ্ছে, দেখেন মালটা শিয়ানা সবাই খেতে হবে, সবসময় খেলো তো আসলে বিদেশ থেকে বাংলাদেশে এমনি আসেনি, তাহলে খেলার উপরে ভালো সেন্স রাখে। মাইকের অপারেটর যিনি আছেন, মাইকের যিনি অপারেটর আছেন আমাদের অতিথির মঞ্চে নর্থ ইস্ট রেডি রাখবেন, কিছুক্ষণের মধ্যেই আমরা সেই অনুষ্ঠানে চলে যাব। মুরগি মরে নাই, বাপরে বাপ, এতগুলো মুরগি টিকিট ছাড়া মাঠে ঢুকলো কি করে? দেখেন মুস্তাফ কি অবস্থা, আমাকে ফ্রান্সের বস্তাব, নাইজেরিয়ান খেলোয়াড় বাংলাদেশি ট্রাকের ধাক্কায় একেবারে দর্শকের কোলা, একবার আলকাতরা মেয়ে করবেন বেচারা। তিনি অবশ্য আবহাওয়ানি দিকে থাকেন, চট্টগ্রাম আবহাওয়ানি থেকে ব্রেকে চলো ইসলামপুর দাদা ভাই, একটি গোল করছেন গোহাই, আর গোল আসছে না কেন, হলো কি এক গোলে কি ঠান্ডা, আরো বলতে চায় দর্শকেরা, তবে দাদা ভাই তারাও ছেলে কথা বলছে না, গোল শোধ করে আরো গোল দেওয়ার জন্য অপেক্ষায় এই দাদারা। শেষ অবস্থায় আজকের এই ম্যাচের ফলাফল কি, দাদা ভাইয়ের সমর্থক যারা আছেন একবার মাহবুবের দরবারে দুই হাত তুলে জিকির করলেন, মাহবুব রে কমসে কম আজকের এই ম্যাচের একটা গোল দিয়ে দাও, আজকে মামুদ মাওলা কার পক্ষে এই টুর্নামেন্টের শিরোপা লিখেছেন, নির্ধারণ করেছেন একমাত্র আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ তোমার তাআলা তিনি ভালো জানেন, আমরা সবাই বিমালু। দাদা ভাইয়ের সমর্থকদের আওয়াজ নেই কেন, দাদা ভাইরা নীরব হয়ে গেল কেন, শেরপুরের কাছে এক গোলে পিছিয়ে গেল, শিবগঞ্জের দর্শকরা আওয়াজ তুলল, সেই শিবগঞ্জ আওয়াজে তিনটি গোল দেয় তারা, আওয়াজ কতখানি গুরুত্বপূর্ণ, আজকে ইসলামপুর দাদা ভাইয়ের দর্শকরা আওয়াজ তুলতে হবে এবং আরো ধন্যবাদ।
দুটাই পাথর একটা রাগ। বহেলা দর্শকটা দেখেন ওই কর্নারে, বহেলা দর্শকটা দারুণ চিৎকার করছে, দারুণ। তারা কিন্তু চিৎকার করতে যায়, উৎসব করতে যায়, অথচ বাড়ির কাছে দাদা ভাই দলের সমর্থক আওয়াজ কম। বহেলের সমর্থকরা, বহেল দলের সমর্থকরা ঢোল ঢাক পিটিয়ে তারা উৎসব করছে, তারা দর্শকেরা মাটিতে জালে রাখতে বেচারা লেংটি মেরে কাঁচা মেরে কলা গাছের আগালে, কলা গাছের কাঠ ফার্নিচার বানানো যাবে, শক্ত জায়গায়। মুরব্বী, একজন মুরব্বী প্রায় 50 বছর বয়স হবে বেচারা। আসলে বাড়ি থেকে যদি চাষি বলে যে বাজার করি ধরি এসে দেয়, তাও যাবার সারা। আজকে কলা গাছ লাগা হচ্ছে, খেলা কত মজা। 50 বছর বয়স, দেখেন কলা গাছের আগালে কি উঠা যায়, এত কঠিন একটা জায়গা, ধরবার মতো কিছু নেই, সেইখানে আগায় কি বীর বাহাদুর বাঙালি। একটা কথাতে ভাইরাল হয়ে গেল চাষা, সবাই তাকে দেখতেছে, কলা গাছের আগায় উঠছে আমাদের কলা চাষা। হ্যাঁ, এসে কামারা আবার আসো প্রতিপক্ষে বিপক্ষে
It will maybe result. It will maybe result. Okay, thank you so much. Vidalilak Steiger at Chita Kurchen. Epasher Aike, Opasher Aike, Senior, Junior. Uhaike to water to forward. Darun Ketchen of Spinachi. Tabe Noro, Ashadarun Ketchen. Darun Gike Barbar Bojuna Ditchen. Asking to left wing take it. Is that for Dada Vidal and left wing take it? Shepherd Ball Hutchen up before Shivani. Left wing, Evo right wing. Do you have a Tito Ball Hupi? Shinehobe, Tanjas. আবারও আলঙ্গি বল পেয়েছেন আইকে প্রতিপক্ষের বাধা অফ এন্ড লম্ব সেন্টারে ক্লিয়ার শট অবস্থায় নরক আবারও সেই নরক নরক রেখেছেন তার কাজে নরক অসাধারণ ফুটবল খেলছেন এই খেলোয়াড়টি চার নম্বর চলছে দাদা ভাই জয় নরক সেখানে এগিয়ে আসু গত মাঠের প্লে মেকার রাখতে পারেননি রকের ভাগের বাধা বল পেয়ে গেলেন এখানে কামারা মেজা সাইকেল অটো রিক্সা টেম্পু সময় কিন্তু থেমে নেই, ঘড়ি কাটা কিন্তু চলতে আছে, এখনো পিছিয়ে দাদা ভাই নামে নাম তিনি কিন্তু সকলকে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের মাননীয় এমপি মাননীয় সংসদ মাননীয় প্রধান অতিথি আজকের মাঠে এই আয়োজক এই টুর্নামেন্টে যার নামকরণে টুর্নামেন্ট আমি তার কথা বিভিন্ন মাঠে বলি বাংলাদেশে অনেক এমপি মন্ত্রী আছে কই অর্থ দিয়ে তো খেলার আয়োজন করে না কখন যে গোল শোধ হবে বলা যাচ্ছে না তবে গোল করাবে নাকি সেটাও দেখবার অপেক্ষা আইকে 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 মোবাইলটা হারায় যাবে
ডক্টর মাসুদ আপনি বিশাল কিন্তু রকম ভাগের বাড়ি দেখলে হয়ে চলে যায় যে কারণে কারণে এবার রকম ভাগ থেকে আবার করোনা বিপদের আকাশে কারণে একটা গোল মানে কচুর পাতার পানি টলমল অবস্থা কি যে হবে বলতে পারছি না কি হবে এই অবস্থা একটি গোল করেছেন গোহাই গোল সমতা নাকি পরাজয় নাকি আরো গোল খাবে দাদা ভাই দলটি পিছিয়ে রয়েছে তারা তাড়াতাড়ি চলে যান তাড়াতাড়ি চলে যান যে কোনো মুহূর্তে বল চলে আসতে পারে ভাই তাড়াতাড়ি এবার সেবার যাতে হলো শেষ অবতা হলো না হলো না দেখা যাক শেষ অবস্থায় ফলাফল এই এক নাকি সমতা কি আরো গোল আসবে গোহাইয়ের পক্ষে নাকি দাদা বিশ তারিখ এক তারিখে আসবেন সামনে কেউ দাঁড়াবে না খেলা শেষ হলে যেদিকে আসছে সেখানে থাকবেন স্টেজের সামনে ফাঁকা থাকবে আমাদের সদস্য এবং পুলিশ ভাইরা দায়িত্ব পালন করছেন আমাদের মঞ্চের সামনে সম্পূর্ণ ফাঁকা থাকবে এই গোল পোস্ট থেকে ব্রডকাস্ট মতো সম্পূর্ণ ফাঁকা থাকতে হবে এবার সেবারায় রক্তভাগে বাধা বাচ্চাদের ট্রান্সফার হচ্ছে সীমার বাইরে আরো একবার ট্রেন এই যাত্রায় স্টাম্পের ঘটনা অনুকূলে And now